हेलो बंधुरा आरेकटी नतून पर्व निये आबारो हाजिर हये गेलाम। आज आमी एखाने विभिन्न रकमेर टुकरो कापड़ माने आमार जे एक्स्ट्रा कापड़ छिलो घरे समस्त कापड़गुलो आमी एखाने निये निलाम। आर संगे आमी एखाने निये निएछि एकटा कापड़, एई जे एखाने दुई पिस कापड़ आछे, माने एटा हलो चार पाँच पिस कापड़ एकसाथे करे निये एई कापड़टाके आमी एरकम शेप करे निएछि, चोका शेप करे निएछि। আর এর উপরে আমি এই কাপড়টা কাজে লাগাবো, তা এটার জন্য আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি। তো এই টুকরো কাপড়গুলি দিয়ে আর এই বড় কাপড়টা দিয়ে আজকের পাপোশটা তৈরি হবে। তো পাপোশটা কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি সবার আগে একটা ডাইস কেটে নিয়েছি এই লাভের শেপ করে। তো এই লাভের শেপের যে মাপটা এটা কতটা আছে লম্বায় বা চওড়ায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা এটা 8 ইঞ্চি রয়েছে আর এইভাবে এটা 13 ইঞ্চি আছে। তো এখন এই ড্যাশটার মাপ করে একটা কাপড়ের টুকরো এখন কেটে নিব, এই ড্যাশটা ফেলে কাপড়টা কেটে নিব। এখানে আমি কাপড়টা কেটে নিলাম আর এরকম ভাবে আমি আরেক পিস কাপড় কেটে নিব। এই যে এই কাপড়টা আমার কাটা হয়ে গেছে আর এই কাপড়টা আমি কি কাজে লাগাবো সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখন আমি যে টুকরো কাপড়গুলি নিয়েছিলাম সেই টুকরো কাপড়গুলিকে আবার এখানে নিয়ে আসলাম। এই টুকরো কাপড়গুলি দিয়ে এই লাভের যে শেপটা এটাকে আমি একটা ডিজাইন তৈরি করব। তো প্রথমে ডিজাইনটা তৈরি করার জন্য আমরা এই কাপড়ের যে মাপগুলি কি আছে সেটা দেখে নিব। তো আমি এখন চওড়ার মাপটা দেখে নিব। এখানে এই যে 2 ইঞ্চি আছে, এই কাপড়টাও কিন্তু 2 ইঞ্চি আছে, আর প্রতিটা কাপড়ে এখানে আমার 2 ইঞ্চি লাগবে। আর লম্বার মাপটা আমি বললাম না, কারণ কি এই যে লাভের যে শেপটা এখানে কিন্তু এই জায়গাটা লম্বায় অনেকটা আছে আবার এদিকটায় কিন্তু কম আছে, এই কারণে আমি আর লম্বার মাপটা বলবো না। তা এখন আমি যেটা করব সেটা হলো এরকম করে প্রথমে এই কাপড়টাকে একটা কাপড় এরকম করে সোজা করে এর উপরে বসাবো, তারপরে আরেকটা কাপড় এর উপরে এরকম করে উল্টিয়ে বসাবো, বসিয়ে একটা সেলাই দিব। দেওয়ার পর এই কাপড়টাকে আবার এরকমভাবে সোজা দিকে করে দিব, তারপরে এর উপরে আবার আরেকটা কাপড় এরকম বসাবো, সেলাই দিব, তারপরে এটাকে এরকম করে সোজা করে দিব। তো এরকমভাবেই আমি এই পুরো এই লাভটাকে কাপড় দিয়ে ডিজাইনটা তৈরি করে নিব। এই যে এখানে সমস্ত কাপড়গুলি এই লাভটার মধ্যে বসানো হয়ে গেছে, আর এই যে সাইডে এরকম উল্টিয়ে এই দুটো কাপড়ের মধ্যে এরকমভাবে সেলাই দিয়ে দিয়েছি যেন কাপড়টা যেন খুলে না যায়। আর এখন যে যে বাড়তি কাপড়গুলি এগুলিকে কেটে ফিনিশিং দিয়ে নিব। আর কাটার জন্য এইভাবে এই লাভটাকে উল্টিয়ে নিয়েই কিন্তু কাপড়টা এই বাড়তি কাপড়গুলিকে কাটতে হবে। এখন আমি যেটা করব, এই যে কাপড়টা আমি কেটে রেখেছিলাম এই কাপড়টাকে এই কাপড়টার উপরে মানে এই লাভটার উপরে এরকম সোজা করে প্রথমে এই লাভটাকে রাখবো। রাখার পর এই কাপড়টাকে এর উপরে এরকমভাবে রাখবো, রেখে পুরো এক সাইডের থেকে পুরো সেলাই দিয়ে এইভাবে আটকে দিব। দিয়ে তারপরে এই কাপড়টাকে একটু কেটে দিব, কেটে দিয়ে এই যে কাপড়টা এই কাপড়টাকে সোজা দিকে নিয়ে আসবো। এই যে এখানে ডিজাইনটা পুরো রেডি হয়ে গেল, আর এ হলো পিছনটা। এই যে এটা কেটেছি এতে কোনো সমস্যা নেই, এটা দেখা যাবে না। যখন জিনিসটা আমার তৈরি হবে তখন আর ওই কাটাটা দেখা যাবে না।
তো এরকম ভাবে সেম একই নিয়মে আমি আরেক পিস তৈরি করে নিব। এই যে আমার দুই পিসই এখানে ডিজাইন রেডি হয়ে গেল। এখন আমি এই কাপড়টার উপরে এই কাপড়টাকে জয়েন করে নিব, এরকম করে এর উপরে রাখব। এভাবে রেখে পুরো চারপাশে এটা সেলাই দিয়ে আটকে নিব এই কাপড়টাকে। আটকে নেওয়ার পর এই এই যেহেতু জিনিসটা পাপোশটা চৌকো হবে, তো চৌকোর মধ্যে আমি পুরো চারপাশে এই হলুদ কালারের কাপড়টা দিয়ে একটা পাইপিং বসিয়ে দিব। এরকম করে এই কাপড়টাকে পাইপিনের কাপড়টাকে এভাবে ডবল ধরব। ডবল ধরে উল্টো দিকের থেকে, মানে যখনই আমরা পাইপিং বসাবো উল্টো পাশের থেকে এরকম করে কাপড়টাকে ধরে সেলাই দিয়ে তারপরে ওই পাশে এরকম করে নিয়ে আসব। এই যে এখানে আমার পাইপিংটা বসানো হয়ে গেছে। এখন আমি এই যে লাভ শেপগুলি করে রেখেছিলাম এইগুলিকে এই কাপড়টার উপরে সেট করব। তো সেটা কিভাবে সেট করছি আমি দেখাচ্ছি। এই যে এরকম করে এইভাবে, এই যে এরকম করে এই ডিজাইনটাকে আমি সেট করব। সেট করে নিয়ে পুরো চারপাশে ঘুরিয়ে সেলাই দিয়ে আটকে নেব দুটোকে একসাথে। এই যে পাপোশটা এখানে পুরো রেডি করা হয়ে গেল। আর এখানে আমি বিভিন্ন রকমের কালারের টুকরো কাপড় দিয়ে এই লাভটাকে আমি বরাদ করেছি। এবার আপনারা চাইলে এভাবে টুকরো কাপড় না দিয়ে এক কালারের কাপড় দিয়েও কিন্তু এরকম দুটো লাভ তৈরি করতে পারেন। আর আমি লাভটাকে এইভাবে ডিজাইনটা এখানে সেট করেছি, আপনারা চাইলে এটাকে ঘুরিয়ে দিয়েও কিন্তু সেট করতে পারেন। ডিজাইন আপনারা কোন দিকে বসাবেন, কেমনভাবে বসাবেন, এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ। আর এই পাপোশটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর একদম অল্প সময়ের মধ্যে কিন্তু পাপোশটা তৈরি হয়ে গেছে। এই যে আমি পাপোশটাকে একটু উঁচু করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর এর পিছন সাইডটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আর এটাকে আমি পাপোশটি কি বলছি তা এটা আপনারা আসন হিসাবেও ব্যবহার করতে পারেন, যার যেটা প্রয়োজন সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। আর এই পাপোশটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন। আর আপনারা যদি এরকম ধরনের আরো নিত্য নতুন ডিজাইনের পাপোশ বা আসনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।